আমন্ত্রণ ত্রিবেণীতে, সঙ্গে আছি উদয় হাকিম। ওয়াল্টন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণীতে আজ থাকছে লালন ধামাকা। এজন্য আমরা একজন জনপ্রিয় লালন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি আজকের আসরে। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত লালন শিল্পী শাহনাজ বেলি। কেমন আছেন আপা? খুব ভালো আছি। আর ওয়াল্টনের ত্রিবেণী অনুষ্ঠানে গান কথা কবিতা আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করছি। এত সুন্দর একটি অনুষ্ঠানে যে এইভাবে আপনারা পরিবেশন করছেন, এটা ভালো লাগছে। শুধু লালনের গান করার জন্য আপনাকেও ধন্যবাদ, আপনি সাপোর্ট করেছেন, সবাই আমাকে সাপোর্ট করেছেন, ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। সেটি আরও যারা আছেন তাদের সঙ্গেও দর্শকদের পরিচয় করে দিই। কিবোর্ডে আছেন রাশেদ, মিঠু আছেন গিটারে, রানা আছেন বাঁশিতে, অক্টোপ্যাডে ইমরান এবং সাধন আছেন তবলায়। আজকে যেহেতু শুধু লালন কি নিয়ে গান হবে, আমরা একটা লিখিত ছোট্ট একটা স্ক্রিপ্ট আছে আমার কাছে, এটি লালন সম্পর্কে। আমার মনে হয় এটি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু পড়ে নিতে পারি। এই স্ক্রিপ্টটি তৈরি করেছেন অগাস্টিন সুজন বাড়ই। লালন শাহ বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা এবং গায়ক। 1179 বঙ্গাব্দের পহেলা কার্তিক, এটি ইংরেজিতে হয় 1772 সাল, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামে তার জন্ম, মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এখানে অবশ্য আমি উইকিপিডিয়াতে গিয়ে দেখলাম যে একটা জায়গায় আছে যে তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন, আবার আরেক জায়গায় আছে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, এবং অনেকগুলো রেফারেন্স আমি দেখেছি যে সেখানে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। আবার আমরা মনের মানুষ সিনেমাটার কথা যদি আসি, এটা কি দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। মনের মানুষ সিনেমাতে যে ওখানে যে কাহিনী তৈরি করা হয়েছে, সেখানে অবশ্য তাকে হিন্দু পরিবারের জন্ম হিসেবে দেখানো হয়েছে। আসলে হিন্দু কি মুসলমান সেটা কিন্তু আমরা কেউই জানি না। এই কারণে লালনের গানেও কিন্তু এই পরিচয়টা পাওয়া যায় না, এবং তিনি হিন্দু মুসলমান এসবের ঊর্ধ্বে উঠে তিনি একজন মানুষ, সেই পরিচয়টাই বড় হয়ে উঠেছে। তবে ঝিনাইদহ হরিপুরে যে গ্রামটা, ওখানে যে আমার দাদার ডক্টর রিয়াজুল খন্দকার, উনি বলতেন যে লালন আমাদের বংশের। কোথাও বলা আছে তার দুই ভাই আছে, আবার তার চার ভাই আছে, কিছু ভাইয়ের নামও উল্লেখ করা হয়েছে সেখানে, মলম শাহ, কলম শাহ, চশম শাহ, এরকম কিছু নামও এসছে। যাই হোক, আমরা আবার স্ক্রিপ্টে ফিরে আসি। তিনি একাধারে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি গীতিকার, সুরকার এবং গায়ক। কথিত আছে লালন শাহ যৌবনকালে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন। তখন সঙ্গীরা তাকে পরিত্যাগ করে চলে যায়। এমত অবস্থায় সিরাজ সাঁই নামে একজন মুসলমান ফকির তাকে মুমূর্ষ অবস্থায় বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দ্বারা সুস্থ করে তোলেন। পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং চেউড়িয়াতে একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন। তার কোনো সন্তানাদি ছিল না। যেটি আমরা বলছিলাম যে ওই মনের মানুষ সিনেমার কথা, সেখানেও এটি দেখানো হয়েছে। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তার রচিত গানে সেই জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এটি সত্য যে তার বিভিন্ন গানেই দেখা যাচ্ছে যে তিনি মুসলমান ধর্ম সম্পর্কে বলছেন, সেখানেও গভীর দর্শন উঠে এসেছে। সে এক সব জায়গায় একটা কথাই বলছে যে মানব ধর্মটাই হলো সবচেয়ে বড় ধর্ম, এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান এসব বলে কোনো কিছু নাই। কারণ আসলে কারো একার না, সবার হয়ে উঠেছে, সার্বজনীন হয়ে উঠেছে। লালনের রচিত গানের সংখ্যা কত এ নিয়ে তর্ক বিতর্ক আছে। লালন ভাবের ঘুরে মুখে মুখে অনেক সময় গান গাইতেন বা রচনা করতেন, তার শিষ্যরা সেসব গান শুনে শুনে শিখে নিতেন বা লিখে নিতেন। শিষ্যদের দ্বারা যথাযথ সংগ্রহ না করার কারণে তার বহু গান হারিয়ে গেছে, এটাই স্বাভাবিক। বর্তমানে বিভিন্ন সংকলকদের মাধ্যমে 600+ গানের সন্ধান পাওয়া যায়, মানে 600-এর বেশি গান এখন আমরা লিপিবদ্ধভাবে পাই। তবে ধারণা করা হচ্ছে যে 1000+ বেশি হবে, কিংবা আরও বেশি হতে পারেন, কারণ তিনি তো সারা জীবন গানই গেয়েছেন, এছাড়া তারা অন্য কোনো পেশার কথা কিন্তু আমাদের জানা নেই। সহজ সরল শব্দময় অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী তার গানে মানব জীবনের আদর্শ, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিবিসি বাংলার জরিপে 12 নম্বরে বাউল সাধক ফকির লালন সার স্থান পেয়েছেন। কুমারখালীর ছেউড়িয়ায় নিজ আখড়ায় 1890 সালের 17 অক্টোবর, বাংলা 1297 সালের 1 কার্তিক 116 বছর বয়সে দেহত্যাগ করেন তিনি। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে লালনকে স্মরণ করেন। এখানে আরেকটা বিষয় ইন্টারেস্টিং, সেটি হলো আমরা গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলে থাকি, কিন্তু যখন থেকে গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলেন তারও 25 বছর আগে থেকেই লালন ফকিরকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল, মানে মহাত্মা লালন। আপনি কিভাবে দেখেন লালনকে যদি একটু বলেন? আমি মনে করি লালন হলো বাউল কুলের শিরোমণি। আমি তাকে আধ্যাত্মিকের যে বলে যে মহাগুরু সেটাই বলি, কারণ লালন আমার ধ্যানে জ্ঞানে। আমি ছোটকাল থেকেই আমার লালনকেই আমি পালন করি আমার ভিতরে, এবং আমি যখন লালনের গান গাই তখন আমি ওই জগতে চলে যাই। লালনের যে ভাব, যে গাম্ভীর্য, সেটা একটা লালন সঙ্গীত শিল্পীর মধ্যে থাকা উচিত, যেই করুক সেটা এসে যায় অটোমেটিক। ওকে আপা, আমরা লালনকে নিয়ে আরও অনেক কথা বলবো, তো দর্শকরা আবার একটু বিরক্ত হয়ে যাচ্ছে কিনা, যে হয়তো অনেকে আপনার গান শোনার জন্য বসে আছে। না, আমার দর্শক যারা তারা তো জানবে যে লালন সম্পর্কে, অবশ্যই জানবে। লালনের ভক্ত তো পুরো যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানেই আছেন। যাই হোক, আমরা গানে যেতে চাই, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। দেখি ওই ইতর্পণা কার্য আমার ঘটেছে অহর্নিশি, এই গানটা খুব সুন্দর, বহুবার শুনেছি, কিন্তু ক্লোজ আপ ওয়ানে বিউটি নামে, যে এখন তো বিখ্যাত হয়ে গেছে বিউটিকে এখন সবাই চেনে, এই বিউটি মেয়েটা যখন প্রথম অডিশন রাউন্ডে গানটা গায়, গান গেয়ে সেই ইয়েস কার্ড পেয়ে বাইরে যায়, গিয়ে তার বাবাকে প্রণাম করে, সালাম করে, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল সেই সময়, মানে ওই দৃশ্যটা মনে পড়লে এখনও মনে হচ্ছে যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমারও চোখ দিয়ে জল এসে গিয়েছিল এই এই গানটা শুনে। আমরা এই গানটা দিয়ে আজকে শুরু করতে পারি। আমাদের কুষ্টিয়া জেলাতে আপনি ঘরে ঘরে দেখবেন যে সবাই লালন গীতি গান করে, যে পারে না সেও পারে, মাঠে যে ইয়ে করছে, কাজ করছে, সেও লালন গীতি গান করে। আমি দেশে গেলে এরকম সন্ধ্যার সময় বসি সবাইকে নিয়ে, সবাই গাইতে পারে, এটা একটা মজার ব্যাপার। ও গাই সে গানটি,
I'm not alone.
চমৎকার নিবেদন। গানটার দ্বিতীয় অন্তরায় দুটো লাইন আছে, ঘুরতে বুঝি হলো রে মন ভুবন চৌরাশি। এখানে ভুবন চৌরাশি বলতে কি বোঝাতে চেয়েছেন উনি? মানে আমরা যে আসলে মানে সব মানে কিন্তু এইভাবে অনলাইনে বলা যাবে না, এইভাবে বললে আমারও তো সমস্যা হতে পারে। তো এই কথাটা বলা যেতে পারে যে ভুবন চৌরাশি, আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করি, এটা কি ভাই, ওটা কি ভাই, আমরা কিন্তু নিজেও কনফিউজড, আমরা নিজেও জানি না। তা আমরা এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন জায়গায় আমরা কেউ চিনে যাচ্ছে, চিনে যাওয়া জিজ্ঞাসা করছে যে এখানে কি ভাই, এই বিষয়টা কি। এখন আমার দেহের ভিতরে এরকম বহু জায়গা আছে, চীন আছে, আমেরিকা আছে, জাপান আছে, সবই আছে। তো সব জায়গায় আমার গুরু, সেটা গুরু ধরে জানতে হবে। শাহনাজ বেলি, এই নামটা কিন্তু আমাদের বিশেষ করে যারা লালন ভক্ত, লালনের গান শোনেন, তারা সবাই জানেন। তো শাহনাজ বেলি, এত রকমের গান থাকতে লালন গানে কেন আসলো? আমি এই কথা অনেকবার বলেছি, কারণ আমার বাবা নিজেও লালন ভক্ত। আমার বাড়িতে কিন্তু একটা লালনের আখড়াই ছিল, আমার নিজের বাসায়। আমার বাবা মা দুইজনই এই লালন ভক্ত, তারা সাইজের মাঝারে যেত। নামটা যদি বলেন আমরা, আমার বাবা মনসুর আলী বিশ্বাস, উনি আছেন, আমার সাথে আছেন। আমি শুনেছি যে উনি খুব ভালো দোতরা বাজান। হ্যাঁ, দোতরা এবং গান করতেন। আগে তো পালা গান করতো বাবা, এখন তো অনেক বয়স হয়ে গেছে, এখনও ভালো গাই। কিন্তু আমি এই বাউল পরিবারেই আমি বড় হয়েছি এবং এই গানের মধ্যে থেকে, যার কারণে আমি একটু লালনের গান, আর আমার এলাকাটাই তো লালনের এলাকা। এলাকাটার নামটা একটু বলে দেন, কোন? পশ্চিম আবদালপুর। কোন থানায় পড়েছে এটা? ইসলামী বিশ্ববিদ্যালয় থানা। সব বলে দিলে আর পৌঁছে যাবে আমার বাসায়। না, ভক্তরা পৌঁছুক, সমস্যা নেই। তো আমি আমার, হ্যাঁ আমার একটা, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার গানের হাতে খড়ি বা প্রথম শুরুটা বা প্রথম গুরু আপনার বাবা। হ্যাঁ, আমার বাবা এবং আমার আরেকজন ওস্তাদ আছে, মানে বিশেষ করে আমার বাবাই আমার ওস্তাদ। আর তার কাছে আমি, খোরশেদ আলম বাউল যে বয়াতি, তার কাছে আমি আধ্যাত্মিক গান বা বিচ্ছেদ গানগুলি আমি তার লেখা বা তার কাছ থেকে সংগ্রহ করে গানগুলি শিখতাম। তো তাকেও আমি ওস্তাদই বলি, যে একটা অক্ষর শেখাবে সেও কিন্তু ওস্তাদই। আমি এখনও বাড়িতে গেলে লালনের গান শুনি এবং লালনের ভিন্ন টাইপের করে কেউ গাইতে পারে কিনা ওটাকে একটু নেওয়ার জন্য আমি চেষ্টা করি। তো এবারও গিয়েছিলাম, তা আমার যে বাড়িটা একটা রাস্তার মোড়ে, আমার বাড়িটা তিনটা রাস্তার মোড়, ওই মোড়ে আমার যে বাড়িটা এখন পূরণ হয়ে গেছে, অনেক আগে বাড়িটা করেছিলাম। তো অনেকেই নসিমন টসিমন নিয়ে, এইগুলি নিয়ে আমার বাড়িটা দেখতে আসে। তো আমাদের এলাকার মানুষের দাবি যে একটা বাড়ি করেন সুন্দর করে, আমি এখনো করতে পারিনি, চেষ্টা করছি, করব। কিন্তু ওই মোড়টার নাম, বাড়িটার কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, আমি সেটাই বলছি, ওই মোড়টার নাম আমি কিন্তু কখনো বলিনি এই কথা, কিন্তু সবাই নসিমন নিয়ে বলে কি যে শাহনাজ বেলি মোড়ে নামবো। ওই রাস্তাটার মোড়েরটার নামই শাহনাজ বেলি মোড়, বেলির মোড়। ওটা বেলির মোড়, ইয়েস। এটা আমার কাছে খুব মানে ভালো লাগে। তা আমার মানে লোভ হচ্ছে যে আমি যদি এরকম একটা বাড়ি করতে পারতাম, সেটার নাম রাখতাম উদয় মোড়। রাখতে পারেন। বুঝতে পেরেছি, তার মানে লালনের দিকে আপনার ঝোঁকার মূল কারণ হচ্ছে আপনার বাবা। ছোটবেলায় বাবার মুখে লালনের গান শুনতেন, বই শুনে শুনে বড় হয়েছে। বলি, যেহেতু আমি লালনের গান করতাম, আমার অনেক এরকম বাবার গুরু ভাই যারা, তারা আসতো, তাদের কাছ থেকে শুনতাম। এবং তখন ফরিদা আপা গান করত, তখন রেকর্ডে গান বাজত। তো ফরিদা আপা তখন গান করতো, আমি তখন কি করতাম, আমার বাসা থেকে একদম একটা ক্যানেল আছে, ক্যানেলের ওই পাশে গিয়ে একটা জমির মধ্যে গিয়ে আমি নীরবে গান শুনতাম লালনের গান। এবং উনিও আমার, আমি মনে করি যে আমি ওনাকেও অনুসরণ করি, যে কারণ লালনের গান জন্ম যদি দিয়ে থাকেন তাহলে ফরিদা আপাই দিয়েছেন। এবং ফরিদা আপাই লালন কন্যা, ফরিদা আপাই লালন সম্রাজ্ঞী, আর কেউ না। তার মানে ওনার বাড়িটা কি আপনার বাড়ির কাছাকাছি? আমার বাড়ি, আমি না 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 আমার বাড়ির কাছে না, কিন্তু উনি কুষ্টিয়া জেলার সম্পদ, এটাই আমি জানি। কথা বেশি হয়ে যাচ্ছে, কি গাইবেন এবার? আচ্ছা, এবার আরেকটি লালনের গান, এই গানটাও খুব সুন্দর। আরেকটি বলে তো লাভ নেই, কারণ আজকে সবগুলো গানই লালনের গান হবে। হ্যাঁ, সবই লালনের গান। এটা আমি খুব খুশি হচ্ছে যে আজকে ফুল সাইজের গান করতে পারছি। নইলে মোর দশা কি এমন হয়, নইলে
ওই চরণে দাসে যোগ্য আমি ওই চরণে ওই চরণে দাসে
আপনার কি মনে পড়ে কত বছর বয়সে আপনি প্রথম ছেউড়িয়াতে গিয়েছেন? আমি তখন ক্লাস ফোরে বা থ্রিতে এরকম পড়ি, সে সময় আমি মাত্র দুটো গানই জানতাম লালনের। কোন দুটো? বাবার কাছে তোরা কেউ যাস নই পাগলের কাছে, আর এমনও সৌভাগ্য আমার কবে হবে, এরকম দুটো গান এরকম। এমনও সৌভাগ্য আমার কবে হবে, ওই মাজারে গিয়ে মনে হয়নি যে গানটার সঙ্গে এর একটা সাদৃশ্য আছে? আচ্ছা, যখন আমি একতারা বাজি, আমি কিন্তু দোতারা একতারা আমার বাবার কাছে প্রথমেই আমি স্ট্রোকগুলি শিখতাম, আর আমি যখন আনসার অর্কেস্ট্রাতে ছিলাম তখন আমি ম্যান্ডোলিন দোতারা আমি আশুস্তাদের কাছে শিখতাম, দোতারা জনক কানালাল শীলের ছেলে ওনার কাছে শিখতাম। তো তখনই আমি একতারা বাজায় লালন শাহের মাজারে গান করেছিলাম, ওই প্রথমে তিন পাগলের হলো মেলা, ওই গানটা করে আমি 37টা টাকাও পেয়েছিলাম ওখানে। যখন যখন ওই টাকাটা পাই তখন আমি এমন অসহ ভাগ্য আমার কবে হবে। তো পাশে থেকে সবাই আলোচনা করছে টাকা পেয়েই বলে যে হ্যাঁ সৌভাগ্য, আরে টাকা দিলেই কথা বলে, তো অনেক অভিজ্ঞতা আছে। তখন তো বোধহয় আপনার বাবা সঙ্গে ছিলেন, মাও কি ছিলেন সঙ্গে? না, আমার বাবাই ছিল এবং আমার মা অনেক কষ্ট করেছেন আমার। আমি যখন আমার এলাকাতে যখন আমি গান করতাম, এটা অনেক কাহিনী, আমি অনেক স্ট্রাগল করেছি গান নিয়ে। একটি বিষয় আমরা সবাই লক্ষ্য করি যে যারা বাউল বা বাউল গানের চর্চা করেন এদের কিন্তু আর্থিক সচ্ছলতা সেভাবে থাকে না, যে কারণে সাধারণত বাউলের ছেলে মেয়ে যারা হবে তাদেরকে ছোটবেলায় স্ট্রাগল করতে হয়। সেরকম কোনো স্ট্রাগল কি আপনাকে করতে হয়েছে? না, আমি হয়তো ওই ধরনের স্ট্রাগল করি নাই, করেছি হলো আমি পারপার্শ্বিকতা যেটা বললাম, গান শিখতে গিয়ে আমার এলাকার মানুষ আমাকে গান করতে দিত না, আমি মেয়ে মানুষ গান করি, এটা বিশাল একটা মানে বদনামের কাজ। আমার বাড়িতে বাউল আসে, আকবর ফকির আসতো, বিলকিস বানু যেত আমার বাড়িতে, তারপরে যে খুরশেদ আলম বয়াতি, তারপরে এই যে কাঙ্গালিনী সুফিয়া, এরা সবাই তো তখন আমাদের ওই এলাকাতে গান করতো, তো ওরা আমাদের বাড়িতে যেত, তখন আমি আমাদের বাড়িতেই তো আসর হতো, আমাদের একটা কাঁঠাল বাগান আছে, কাঁঠাল বাগানের মধ্যে হতো, আমি কিন্তু ওই আসরে বসে গান দেখতাম বা ওখানে বসে প্রেম জুড়ি বাজাতাম। হ্যাঁ, শুনতেন আর মনে মনে ভাবতেন যে আমি কবে গাইতে পারব। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমার যে উস্তাদ যে খোরশেদ আলম বয়াতি, ওনার সাথে আমি যখন বাউল গানে যেতাম তখন আমি সাথে যেতাম, মাঝখানে যে একটু রেস্ট নিত ওই রেস্টের মধ্যে আমি দুইটা গান বিচ্ছেদ গান করতাম, তো ওখানে হইচই লেগে যেত মানে আমি একটা মেয়ে গান গাচ্ছি। বাবা তো আপনাকে সবসময় সাপোর্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা তো অনেক যুদ্ধ করেছে আমাকে নিয়ে, যুদ্ধের মানে শেষ নাই। এখন তো বাবার যুদ্ধ সফল, কতটুকু সফল বাবার কাছে তো আমি কিছুই না, কিছুই হতে পারিনি। আমরা আমরা একদিন আশা করি আপনার বাবাকে নিয়ে, আপনার বাবাকে সঙ্গে নিয়ে আপনার গান শুনতে পারবো। আমার মনে হয় যাদের উস্তাদ আছে, আমার বাবা আমার উস্তাদ, যাদের উস্তাদ আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা উচিত। উস্তাদরা কি বলেন আমাদের সম্পর্কে? নিশ্চয়ই, সেটি আমাদের ত্রিবেণীতে বেশ কয়েকটা পর্ব এরকম হয়ে গেছে, গুরু শিষ্য, এবং সামনে আরও প্ল্যান আছে। আমরা ত্রিবেণীকে একটি সঙ্গীত গবেষণাগার বানাতে চাই, সেই লক্ষ্যে বিশেষ করে আমাদের গত পর্ব ছিল, গত পর্বের যতগুলো গান হয়েছে সবগুলো ভৈরবী রাগের উপর হয়েছে। আবার একটা পর্ব করব খুব সামনে শিগগিরই, সেটি হচ্ছে আমাদের যে লোকগান, লোকগানে যে বিভিন্ন রাগের প্রয়োগ সেগুলো নিয়ে করব। তো নিশ্চয়ই আমরা আপনাকে এবং আপনার বাবাকে, বাবা আমি একসঙ্গে পাবো। আমরা পরের গানে যাই। রং মহল খানা হাওয়া তুমি দেখ না রে তার, হাওয়া তুমি দেখ না রে তার আসল বেনা, হাওয়া তুমি দেখ না রে তার আসল বেনা, কে বানাইলো এমন রং মহল খানা, কে বানাইলো এমন রং মহল খানা।
এবার আমার রিকোয়েস্টের একটা গান শুনব। কোনটা? সেই কালা চাঁদ নদীতে এসেছে। আচ্ছা, নদীর চাঁদ নামে একটা বিখ্যাত লোক উপন্যাস আছে, মানে জমিদার থাকে নদীর চাঁদ, আর এখানে কিন্তু এই নদীর চাঁদ বা কালা চাঁদ বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। তো এই গানটা আমার খুব ভালো লাগে, এই গানটা যখন শুনি তখন মানে আনমনে নিজেই কৃষ্ণ হয়ে যাই। এটা সাজা ভালো মাঝে মাঝে।
এই গানটার মধ্যে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা তার অনেক কিছুই উঠে এসেছে। বুঝবি যদি কালার পীড়িতে আগে জানগা যা তোর কেমন মানে রাধা বলছে যে আমি যদি মানে কৃষ্ণ সাথে আগে প্রেম করার আগে তার রীতিটা কেমন বুঝতে হবে, এটা আগে জেনে নিতে হবে। কারণ ওই পদে যদি ওর ভালোবাসায় কেউ রাজ্যও দিয়ে দেয় তবু কালার মন নাহি পাওয়া যায়। কারণ কালা তো ১৬০০ গোপী, তার তো গোপীর শেষ নাই, গোপিনী, হ্যাঁ গোপী গোপিনী। হ্যাঁ তো এখন আমি রাধা শুধু আমাকেই ভালোবাসে এটাই জানতাম, এই জন্যই বলছে যে যখন তুমি কৃষ্ণর সাথে ভালোবাসা করবা তার রীতিটা একটু জেনে নিও। আরেকটা আছে যে আগে রাধাকে কত কাঁদিয়েছে আর এখন সে রাধাকে কাঁদাবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন ত্রিবেণী, গাইছেন লালন কন্যা শাহনাজ বেলি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিটের নিয়মিত আয়োজন ত্রিবেণীতে এ পর্যায়ে আমরা মিনিট খানেকের একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। Hello, well done. Hello. AC start. Okay, charge. Oh, smart man. Walton makes me smart. Walton Refrigerator. বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ ত্রিবেণীতে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণীতে আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় লালন শিল্পী শাহনাজ বেলি। বেলিয়াপা, বিরতির আগে আপনি বলছিলেন যে যখন আপনি ক্লাস ফোরে পড়েন প্রথম তখন আপনি সিউড়িয়াতে গিয়েছিলেন, তো এরপর তো বহুবার গিয়েছেন। হ্যাঁ সবসময় যাই, আর এখন তো লালনের সবসময় মানে কি প্রতি বছরই যাওয়া পড়ে? আজ যে সামনে আছে আবার সামনে যাব। হ্যাঁ, 17 অক্টোবর ওনার 131তম তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী, তো তখন তো বোধহয় তিন দিনের একটা মেলা বসে সিউড়িয়াতে তার, কিন্তু আগে 7 দিন ব্যাপী হতো, এখন শর্ট করে 3 দিনে আনছে। সেখানকার একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে, যারা যারা যায়নি তারা যাতে আপনার কথা শুনে বুঝতে পারেন যে সেখানকার পরিবেশটা কেমন, কি হয় সেখানে, কেন সেখানে যাওয়া উচিত। ওখানে গেলে একটা জিনিস বোঝা যায় যে ওখানে যারা লালনের আখড়াতে সারাক্ষণ থাকে, যারা বাউল, যারা এই লালনের অনুসারী, যারা তারা লালনের দীক্ষা যারা নিয়েছেন, তারা ওখানে গিয়ে ওই খমক বাজিয়ে ওই গোল করে বসে ওই যে গানটা হয় ওই গানের মজাটা কিন্তু আলাদা। এক তারা বায়া নিয়ে একেবারে পিওর রসটা, গানের রসটা পাওয়া যায়। মানে এখানে যেমন আমরা অনেক মডার্ন যন্ত্র ইয়ে করছি, ওখানে তা না, কিন্তু একটা প্রেম জুড়ি, একটা মন্দিরা আর একটা একটা বায়া এক তারা, এই তো ওইটার মধ্যে একটা ভাব আছে যে সবাই কিন্তু খেপা খেপি বসে ওরা গান গাচ্ছে। আর যে স্টেজে যেটা ওখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড থেকে অনেকেই আসে, যেমন চীন থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, আমেরিকা থেকে আসে, যারা গবেষক, যারা লালনের উপর গবেষণা করছে তারা ওখানে আসেন দেখেন, এবং আমাদের বাংলাদেশের যারা সাহিত্যিক বা লালনের উপরে তারা ওই সময় যান গান শোনেন গিয়ে বসে। দেখেছি অনেক সাধারণ মানুষ তারাও হয়তো রান্না বান্নার সরঞ্জাম আদি নিয়ে গিয়ে ওখানে রান্না বান্না করছে। হ্যাঁ ওটা তো আছে। আর একটা জিনিস আমি বলি যে মনে হয় লালনের অনুষ্ঠান যখন হবে এরকম একটা, যেমন আমাদের ঈদ হয় তেমন একটা রব রব হয় যে
দুই মাস আগে বা পাঁচ মাস আগে এই তারিখে ঈদ হবে, ওই রকম লালনের অনুষ্ঠানটা কিন্তু আমাদের এলাকাতে এরকম ভক্ত যারা তারা প্রহর গুনে কখন আসবে একদম, হ্যাঁ গাড়ি ভাড়া করে করে তারা যায়, যে এই যে উৎসবটা তাদের মধ্যে একটা আলাদা একটা কাজ করে। আবার বড় শেডটার ভেতরে দেখেছি যে তারা নানান জায়গায় গান হচ্ছে এখানে সেখানে। হ্যাঁ ওইটাই আমি বলছি, যে গোল করে বসে বসে যে গান গায় ওই গানগুলির ভাবটা আমাদের যারা শিল্পী লালন গীতি করে তাদেরকে জানতে হবে, দেখতে হবে, ওই ভাবটা যদি আনা যায় তাহলে সবচেয়ে ভালো। বিরতির পর প্রথম যে গানটা হবে এটিও আমি একটা অনুরোধ করতে চাই, আপনার অনুরোধেই আজকে গাচ্ছি সব। মন সহজে কি সই হবা, লালন নিজেও জানতেন যে এই যে আমাদের মন, মনকে তো আসলে সহজে বাগে আনা যায় না, আনতে হবে, কিন্তু আনা উচিত। শুনি এই গানটা প্রথমে। মন সহ যে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে চিরদিন ইচ্ছা মনে আলডাঙায়ে ঘাস খাবা তুমি, আলডাঙায়ে ঘাস খাবা মন সহ যে কি সই হবা, ডাবের উপর মগুর বলে, ডাবের উপর মগুর বলে সেই দিনে গাটের বাবা তুমি, সেই দিনে গাটের বাবা মন সহ সহজে কি সই হবা, তুমি কোন দিনে পাতাল ধাবা, তবু দেখি গেল না তোর, তবু দেখি গেল না তোর বেড়া চলন বদল ভাত, বেড়া চলন বদল সহজে কি সই হবা, মন সহজে কি সই অবশ্যই মাথায় নেবা তুমি, অবশ্য
জানতে চাই আপনার পড়াশোনা সম্পর্কে, কোথায় কোথায় পড়েছেন? আমি অত পড়াশোনা করি নাই, আমি জাস্ট ঢাকাতে এসে ইন্টারমিডিয়েট করেছি, তারপরে ডিগ্রিটা করা হয় নাই। কত সালে এসেছেন ঢাকাতে? আমি আসছি 88-তে। তখন ঢাকায় আসলেন, এটা কি গান নিয়ে আসলেন? গান, আমি লালন একাডেমি থেকে এসেছিলাম প্রথম, তখন প্রেসিডেন্ট এরশাদ ছিলেন, তখন উনি ওই আমাদের যে আনসার একাডেমি ছিল ওখানে আমি আসছিলাম লালন একাডেমি থেকে, এসে এক মাস ট্রেনিং হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে গান গাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা টিম এসেছিলাম আনসার বাহিনীর যে বার্ষিক অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমি এসেছিলাম। তো আমাদেরকে লালন একাডেমি থেকে এনেছিল, ওখানে আমি একজন এসেছিলাম। ও, তার মানে ওই মূল প্রোগ্রামটা করার আগে আপনাদের এক মাসের একটা ট্রেনিং হয়েছিল? হ্যাঁ, পুরো এক মাস ওখানে থাকতে হয়, থেকে তারপরে আমরা যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে কোন দিক দিয়ে আসবো, ওই সফিপুর আনসার একাডেমির কথা বলছেন সম্ভবত, ওখানেই প্রধানমন্ত্রী যান ওখানে, তখন আমি তখন ওই গানটা করেছিলাম, মিলন হবে কতদিনে, ওই আমি লিড করেছিলাম তখন। ওই আমাদেরকে 12,000 টাকা দিয়েছিল, তখন 12,000 টাকা অনেক টাকা। হ্যাঁ, ওই যে আনসার একাডেমিতে গান করতে আসলেন, তারপর আর ঢাকা থেকে ফিরে যাননি? তখন আমাকে ওই অর্কেস্ট্রাতে বলল যে, যে পরিচালক ছিলেন, সে বলল যে তুমি আমাদের এখানে থেকে যাও, এখানে মেয়েরা যন্ত্র বাজায় এবং এখানে তুমি লেখাপড়া সব করতে পারবা, থাকতে পারবা, খাওয়া ফ্রি, থাকা ফ্রি সব, এবং গান শিখতে পারবা, বড় বড় উস্তাদরা ওখানে আসে। তো প্রথমে আমি রাজি হই নাই, বলছি না আমি তো বাবা মা রেখে থাকতে পারি না। তো পরে বললো তোমার বাবা কি করে? আমি বলছি আমার বাবা দোতারা বাজায়, গান করে। বলে তাহলে তোমার বাবাও থাকুক। হ্যাঁ, তোমার বাবাও থাকুক তোমার সাথে। আমি বলছি হ্যাঁ, বাবা থাকলে আমি করতে পারি। থাকলাম, থেকে আমি কিছুদিন করার পরে আমি বলছি ছুটিতে যাবো আমরা। তারপর দেখি যে ভালোই তো, এখানে বড় বড় উস্তাদরা মানে আসে, গান শেখায়। ওই যে কুটি মনসুর ছিল উনি গান শেখাতো, তারপরে জহির আলিম স্যার ছিলেন উনি গান শেখাতে আসতেন, তারপরে দোতরাই অবিনাশশীল আশুতোষশীল এনারা যেতেন, তো কুটি মনসুর, তো এদের কাছে আমরা শিখতাম। তো আমি তখন দোতরা ম্যান্ডোলিন শিখতাম এখানে এসে। তা আমি কিছুদিন এক মাস মতো চাকরি করে আমি আবার চলে গেছি, আমি চাকরি করবো না বলে। পরে আবার আব্বা বলল যে যাই আমরা, দেখি না ওখানে গিয়ে কিছুদিন করে দেখি। তারপর আমি মানে 3 মাস পরে আসছি আবার, এসে তখন দেখি বাবা আর আমি দুইজন মিলে 6 মাসের বেতন পেলাম। পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আরে অনেকগুলি টাকা পেলাম একসাথে, লোভ মানে ভালোই তো।
তারপর আমরা ওখানে থাকি, হোস্টেলে থাকি, মেয়েরা মেয়েদের জায়গায় থাকে, ছেলেরা ছেলেদের থাকে ওখানে থাকে। তো দুজন থাকতে লাগলাম তখন এইভাবে এইভাবে। ওখান থেকে আমি আস্তে 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 বাইরে প্রোগ্রাম করতে লাগলাম। তো আমার স্যাররা যারা ছিলেন আমাকে অনেক সাহায্য করতেন, এবং আমার একজন ম্যাডাম ছিলেন জাকিয়া ম্যাডাম, উনি আমাকে সকালে রেওয়াজ করার জন্য তুলে দিতেন প্রত্যেক দিন, এই রেওয়াজ করো সকালে, এরকম হেল্প করছেন। আমি আনসার অর্কেস্ট্রাতে আমি কৃতজ্ঞ তাদের কাছে। ওই চাকরিটা কি এখনো করছেন? না, এখন আর করছি না। আমি প্রায় 10 বছর কি 12 বছর হবে আমি ছেড়ে দিয়েছি ওটা। এখন কি করছেন? এখন কি শুধুই গান? এখন শুধু গান করি। আর এখন আমি এখন যেরকম আমি প্রোগ্রাম করি, আমি তখন ওইরকম প্রোগ্রাম করতাম। তখন একজন স্টারও এত প্রোগ্রাম করতো না, এবং আমাকে প্লেনে করে নিয়ে গেছে ফকির আলমগীর ভাই, আমি একসঙ্গে প্লেনে গেছি শো করছি। বুঝতে পেরেছি, গান শুনে আসি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়া জোড়াই বলো সখী, কি দিয়া জোড়াই বলো কে বুঝবে। দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা, যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ, কি দিয়া জোড়াই বলো
যদি দেখে থাকো খবর দিও তাকে তোমরা যদি দেখে থাকো খবর দিও চুলগুলো ছেড়ে দিয়ে এমন ভাবে গাইলেন মনে হচ্ছে এই বিরহিণী রাধা যোগিনী হয়ে গেছেন।
থ্যাংক ইউ। আগে আমরা খেয়াল করতাম যে বিশেষ করে উচ্চ শ্রেণী যেটা, তারা এই লালন সঙ্গীতকে বাউলদের গান বা নিম্ন শ্রেণীর গান মনে করতেন। এখন দেখছি এই চিত্রটা পাল্টে গেছে, এখন অনেক শিক্ষিত লোক, উচ্চশিক্ষিত লোক তারাও লালন গাইছে। হ্যাঁ, লালন গাইছেন এবং লালনের প্রতি তারা বিভিন্নভাবে আকৃষ্ট হচ্ছেন, লালনকে নিয়ে গবেষণা করছেন, লালনের গানের উপর পিএইচডি পর্যন্ত করছেন। এই দিকটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি মনে করি আমরা যারা লালনের গান করি তাদের একটা সাকসেস মনে করি, যে এটাই আমরা চাই যে লালনকে নিয়ে আরও জানুক মানুষ, আরও গভীরে যাক। যেমন আমার দাদা আমার বাসায় আসতেন, ডক্টর রিয়াজুল খন্দকার, উনি লালনের উপর ডক্টরেট এবং ডিলিট করেছিলেন। তো দাদা এসে আমার ওই উচ্চারণ টারণগুলি এগুলি দেখাই দিত যে এইভাবে এইভাবে গা, এই করতো। দাদা মারা যাওয়াতে আমার অনেক ক্ষতি হয়েছে, কারণ দাদার কাছ থেকে আমি লালনের গানগুলি দেখতাম, শিখতাম। তো দাদা থাকলে হয়তো দাদাকে এখানে আনতাম আমি। তো ডক্টর রিয়াজুল খন্দকার, তো যারা এটার উপর ডক্টরেট করেন তারা জানেন যে ভিতরে কি আছে এটার, যারা লালনকে নিয়ে গবেষণা করে। ওই যে শুরুতেই বলেছিলাম যে লালন কিন্তু একজন খুব বড় দার্শনিক, তো লালন দর্শনে যারা ঢুকবেন তারা কিন্তু আরো লালনের প্রেমে পড়ে যাবেন এবং ওখান থেকে বেরোতে পারবেন আর, পারবেন না, বেরোনো কঠিন হয়ে যাবে সেটি। এবার আপনার লিস্টে কি আছে? আচ্ছা, এই গানটি খুব সুন্দর একটি গান, রসের রসিক না হলে। না হলে
आशिक ना होले গান নিয়ে আপনার পরিকল্পনা কি, আর কি কি করতে চান লালন নিয়ে? লালন নিয়ে তো আমি আরো অনেক গান করতে চাই, আরো নতুন অপ্রচলিত যে গানগুলি আছে সেগুলি আমি আমার রেকর্ডিং এর মাধ্যমে আরো নতুন নতুন গান করতে চাই, এটা আমার ইচ্ছে আছে। আগামীতে আমি একটা সঙ্গীত স্কুল আমার এলাকাতে আছে, ওখানে আমি ডুগি তবলা হারমোনিয়াম কিনে দিয়েছি, অনেক ছাত্রছাত্রী আছে, আমি শিখাই না, ওখানে গাই, আমার গানগুলি গায় ওরা, আমি যে গানগুলি করি সেই গানগুলি করে। তার মানে আপনার স্বপ্নগুলো, আপনার স্বপ্ন ওখানে পড়ে আছে, ওখান থেকে আপনার স্বপ্ন বড় হবে সেই প্রত্যাশা আপনার, আমরা দয়া করি আপনার সেই স্বপ্ন সফল হোক। পরের গান, শিক
এতক্ষণ যারা আপনার গান শুনলেন তাদের উদ্দেশ্যে এবং যদি ত্রিবেণী সম্পর্কে আপনার কিছু বলার থাকে। আচ্ছা, আমরা কি আমরা চাই যে এরকম উদ্যোগ যে ওয়ালটনে স্মার্ট ফ্রিজ যে ত্রিবেণী যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাতে আমাদের দেশের লোকসঙ্গীত সব ধারার গানগুলি এখানে এসে করতে পাচ্ছে, এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, সবাই গাইতে পারছে। তো এইভাবে যদি সবাই উদ্যোগ নেয়, এইভাবে ছড়িয়ে দেয়, তাহলে আরও অনেকে আমাদের এই লোকসঙ্গীত অনেক জায়গায় পৌঁছিয়ে যাবে। এটা আমার কাছে খুব ভালো একটা উদ্যোগ মনে হয়েছে, যে যেই এটার মধ্যে জড়িত যারাই করুক এটার উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। শাহনাজ বেলি, আপনাকেও ধন্যবাদ। সেই সঙ্গে সেটে আরও যারা ছিলেন, যন্ত্রসঙ্গীতে যারা বাজালেন তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং ব্রিজের নিয়মিত আয়োজন ত্রিবেণী। ত্রিবেণী সম্পর্কে আমরা আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। এ বিষয়ক একটি সংবাদ রাইজিং ব্রিজে প্রকাশিত হয় প্রতি বুধবার। সেখানে আমাদের ইমেল আইডি এবং মোবাইল ফোন নম্বর দেওয়া থাকে। এছাড়া স্ক্রিনে দেখানো লিঙ্কেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো শেষ করছি এখানেই। আবার ত্রিবেণীতে দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।